ব্যাংকার সিলেকশন কমিটির আওতায় সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে গেল শনিবার। পরীক্ষার পাঁচ ঘন্টা আগে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অন্তত ২৮টি বুথ খুলে প্রশ্ন উত্তর মুখস্থ করানো হয়। ওই প্রশ্ন থেকে অন্তত ৮৫টি প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। নিয়োগ পরীক্ষার এমন জালিয়াতির অভিযোগে পূবালী ব্যাংকের দুই কর্মকর্তা, জনতা ব্যাংকের একজন এবং আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান সহ মোট ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জব্দ করা হয় নগদ ৬ লাখ টাকা, একটি ল্যাপটপ ও ৪টি মোবাইল। ৫ তারিখে আমাদের টিম বাড্ডাতে একটি সোর্সের মাধ্যমে খবর পায় যে এখানে কিছু পরীক্ষার প্রশ্ন, যেখানে কেনা বেচার একটা সিস্টেম আছে এবং এখানে পরের দিন সকালেই তারা এখানে পরীক্ষার এমসিকিউ প্রশ্ন তাদেরকে মুখস্থ করিয়ে দিবে। মুখস্থ করিয়ে দিলে বিকেলবেলা তারা পরীক্ষা দিবে। আমাদের অফিসাররা সেখানে পরীক্ষার্থী সেজে সেখানে অর্থের বিনিময়ে সেখানে ট্রেনিং কোচিং করে একটি বুথে। পরীক্ষায় দেখা গেল যে যেখানে যে ৮৫টি প্রশ্ন, ১০০টি প্রশ্নের মধ্যে তারা এখানে দিয়েছিল এবং ৮৫টি প্রশ্নই সেখানে তারা পেয়ে যায়। আমরা মোট ৫ জনকে গ্রেপ্তার করেছি, যে যারা স্বীকার করেছে যে এই কাজগুলিতে তারাও কিছু অর্থ দিয়েছিল। গোয়েন্দা পুলিশের প্রধান জানান, এর আগেও ৪টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। আমরা আজকে মামলা নিয়েছি, রিমান্ডে আনি জিজ্ঞাসাবাদে, এটা উপরের লেভেলে আমরা হয়তো আরো আগাবো, অনেক আগাবো। নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর বিক্রি করে অন্তত ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। পাশাপাশি উত্তর কিনে পরীক্ষা দিয়েছেন এমন ২০০ জনের তালিকাও পেয়েছেন তারা। মানি লন্ডারিং তো আছেই, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা।